দেখো, আজকে আলোচনা করবো তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইংলিশ নিয়ে মাস্টার ডিগ্রি করছো এবং যারা এবছর জাস্ট গতকালই পার্ট ওয়ান এক্সাম কমপ্লিট করলে এবং নেক্সট ইয়ারে পার্ট টু এক্সাম দিতে চলেছো ইংলিশ নিয়ে, তাদের পার্ট টু এর ডিটেলস, ইংলিশ সিলেবাস কি আছে সেটা সম্পর্কে আলোচনা করা হবে এবং পাশাপাশি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ব্যাপারেও ডিটেলস আলোচনা করা হবে। তাহলে আজকের আলোচনার মেইন বিষয়বস্তু দুটো, তার মধ্যে নাম্বার ওয়ান অনলাইন কোচিং ফর পিজি কোর্স এন্ড নাম্বার টু সিলেবাস ফর পিজি এজি পার্ট টু। অ্যাকচুয়ালি আমি আমার লাস্ট ডিসকাশনে পেপার 5 এন্ড পেপার 6 এর ডিটেইল সিলেবাস আলোচনা করেছি, আজকে আলোচনা করব মেইনলি পেপার 7 এন্ড পেপার 8। তুমি যদি পেপার 5 এন্ড পেপার 6 এর ডিটেইল সিলেবাসটা দেখে না থাকো বা আগের ডিসকাশনটা দেখে না থাকো তাহলে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই দেখে নিতে পারো। তাহলে সার্বিকভাবে মোটামুটি তোমার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে পার্ট 2 তে তোমাদের কি সিলেবাস আছে বা কতটা তোমাকে স্টাডি করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পার্ট 2 এরও কিন্তু ম্যাসিভ সিলেবাস ঠিক যেমনটা তোমাদের পার্ট 1 এ ছিল। তাহলে প্রথম থেকেই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। দেখো, তাহলে আমরা প্রথমেই দেখব যে আমাদের পেপার 7 এন্ড পেপার 8 এর ডিটেইল সিলেবাস কি আছে। ঠিক আমরা যেমন প্রত্যেকটা পেপারকে আগে এক একটা নির্দিষ্ট নামে চিনতাম, এখানেও ঠিক পেপার 7 কে বলা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার বা ইন্ডিয়ান পেপার এন্ড পেপার 8 কে বলা হচ্ছে এনসিয়েন্ট এন্ড মডার্ন ক্লাসিক্যাল লিটারেচার অর এনসিয়েন্ট এন্ড মডার্ন পেপার। দেখো, আমি এখানে যে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু বর্তমান টাইমে রানিং আছে এবং নেক্সট ইয়ারে কিন্তু তোমাকে এটা নিয়েই পড়তে হবে। তাহলে দেখো, পেপার 7, পেপার 7 এ কি আছে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার এন্ড ইন্ডিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন। এখানে আমরা কটা মডিউল পাবো, ঠিক আমরা আগের পেপারগুলোতে যেমন মডিউল পেয়েছিলাম এখানেও ঠিক সেম মডিউল পাবো এবং ইউনিটও বেশ কিছু পাবো। তাহলে এখানে আমাদের প্রথম মডিউল, এখানে মডিউল 1 এ কি পাওয়া যাচ্ছে, মডিউল 1 এ আমরা পাচ্ছি ব্যাকগ্রাউন্ড এন্ড নন ফিকশনাল প্রোজ। এখানে কাকে কাকে আমাদের পড়তে হবে, এখানে ইউনিট 1 এ আছে টেগর, ইউনিট 2 তে আছে নেহরু এন্ড ইউনিট 3 তে আছে সুভাষ চন্দ্র বোস। এখন এই যে এখানে মডিউল 1 এ তিনটে ইউনিট আছে, তুমি কিন্তু এই তিনটে ইউনিটকেই টোটালি স্কিপ করতে পারো বা বলা ভালো মডিউল 1 কে তুমি এন্টায়ারলি স্কিপ করতে পারো। মডিউল 2, মডিউল 2 তে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা ফিকশন পাচ্ছি, ফিকশনের মধ্যে কি পাচ্ছি, মুলকরাজ আনন্দ পাচ্ছি, আর কে নারায়ণ পাচ্ছি, রাজা রাও পাচ্ছি, কমলা মার্কান্ডিয়া পাচ্ছি, সাথে সাথে আরো দুজন আছেন, একজন অমিতাভ ঘোষ এবং অনিতা দেশাই। তাহলে এই যে আমরা মডিউল 2 তে 6 জনকে পেলাম বা 6টা ইউনিট পেলাম, এই 6টা ইউনিটই কি আমাদের পড়তে হবে, মোটেও না। এখন অবশ্যই তোমাকে বলে দেবেন তুমি যেখান থেকে নোটস নিচ্ছো অথবা যার কাছে তুমি গাইড নিচ্ছো সেই গাইডই তোমাকে বলে দেবেন যে কোনগুলো কোনগুলো তোমাকে স্টাডি করতে হবে। এখান থেকে বলে রাখি আনটাচেবল, দা গাইড, কান্তাপুরা, এই যে তিনটে আছে এবং পাশাপাশি ক্লিয়ার লাইট অফ ডে এন্ড শ্যাডো লাইন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে মোটামুটি ভাবে তোমাকে 4টে ইউনিট কে কভার করতেই হবে মডিউল 2 এর ফিকশন ইউনিট থেকে। মডিউল 3 তে আমরা কি পাচ্ছি, মডিউল 3 তে আমরা বেশ কিছু পোয়েটস পাচ্ছি, তার মধ্যে হেনরি লুইস, ভিভিয়ান ডিরোজিও আছেন, সরোজিনী নাইডু আছেন, তরু দত্ত আছেন, নেজিম এজিকেল আছেন, জয়ন্ত মহাপাত্র আছেন এন্ড কমলা দাস আছেন। এই যে এতগুলো আমাদের পোয়েটস আছেন, অর্থাৎ 6 জন যে পোয়েটস আছেন, 6 জন পোয়েটসেরই কিন্তু বেশ কিছু কবিতা আমাদের পড়তে হবে। এর মধ্যে এই যে কবিতাগুলো দেয়া আছে এখান থেকে কোশ্চেন কি টাইপের এসে থাকে, এখান থেকে কোনো কবিতা তুলে দিয়ে স্পেসিফিক ভাবে কোনো কোশ্চেন হতে পারে অথবা সার্বিক ভাবে ওভারঅল, যেমন ধরে নাও যে জয়ন্ত মহাপাত্রের উপরে ওভারঅল একটা কোশ্চেন হতে পারে, এখানে জয়ন্ত মহাপাত্রের যে 4টে কবিতা আমরা দেখতে পাচ্ছি এই 4টে কবিতাকে মিলিয়ে একটা কোশ্চেন হতে পারে, অথবা শুধুমাত্র ইন্ডিয়ান সামার থেকে হতে পারে, অথবা এগেন ওয়ান ডে এটা থেকে হতে পারে, অথবা দা ডন এট পুরি এটা থেকে ভি হতে পারে। তাহলে এই জন্যই এই সেকশনটা কিন্তু বেস্ট, কেন কি এই সেকশন থেকে তোমাকে মোটামুটি ভাবে সমস্ত কবিতার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে, তবেই তুমি যদি একটা সার্বিক কোশ্চেন লিখতে দেয় তাহলে তুমি লিখতে পারবে পরীক্ষায়, ক্লিয়ার? তাহলে মডিউল 3 থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা ইউনিট আছে এবং 6টা ইউনিট থেকে আমাদের 6 জন কবিকে পড়তে হবে। এরপরে আসি মডিউল 4, মডিউল 4 এ আমরা দেখতে পাচ্ছি ড্রামা সেকশন, এই ড্রামাতে কে কে আছেন, ড্রামাতে আমরা পাচ্ছি টেগরকে পাচ্ছি, গ্রেস কর্নাডকে পাচ্ছি, বিজয় তেন্ডুলকারকে পাচ্ছি এন্ড মহেশ দাতানিকে পাচ্ছি। এখানে মহেশ দাতানির ফাইনাল সলিউশন বেশ ইম্পর্টেন্ট, বিজয় তেন্ডুলকার সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এটা আমরা গ্রাজুয়েশনে হয়তো বা পড়ে এসেছি, এটা ভি ইম্পর্টেন্ট, তুগলক এটা ভি ইম্পর্টেন্ট। এখান থেকে টেগরের যেটা আছে টেগরকে তুমি কিন্তু স্কিপ করতে পারো। তাহলে এই যে ড্রামা সেকশন, এখান থেকে মোটামুটি ভাবে 3টে তোমাকে জেনে রাখতে হবে, তার মধ্যে তুগলক আছে, সাইলেন্স আছে এন্ড ফাইনাল আছে, এই 3টেকে তোমাকে জেনে রাখতে হবে, কেন কি এই 3টে থেকেই বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন এসে থাকে। এই পর্যন্ত মোটামুটি আমরা পেপার 7 থেকে একটা ওভারঅল আইডিয়া পেলাম। এরপরে যদি আমরা পেপার 8 এ আসি তাহলে আমাদের পেপার 8 টা কোন পেপার ছিল, এটা ছিল এনসিয়েন্ট এন্ড মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্যাল ইন ট্রান্সলেশন, দ্যাট মিন্স আমরা এটাকে যে নামে ডেকে থাকি সেটা এনসিয়েন্ট এন্ড মডার্ন ইউরোপিয়ান ক্লাসিক্যাল পেপার। এখান থেকে আমাদের কটা মডিউল পড়তে হবে, একদম সেম ভাবে এখান থেকেও 4টে মডিউল হয়তো বা পড়তে হবে, দেখা যাক কটা মডিউল পড়তে হয়। এখান থেকে মডিউল 1 এ আমাদের কটা ইউনিট পড়তে হবে, 5টা ইউনিট আছে, তার মধ্যে কে কে আছেন, 5টা ইউনিটের মধ্যে আছেন হোমার আছেন, ভার্জিলিয়াস মারো আছেন যাকে আমরা ভার্জিল বলে চিনি, ইউনিট 3 তে আছেন অ্যাকিলিয়াস, ইউনিট 4 এ আছে সোফোক্লিস এন্ড ইউনিট 5 এ আছে ইউরিপিডিস। এখান থেকে দেখো এই যে ইলিয়াড আছে, অ্যানিড আছে, অ্যাগামেমনন আছে, অডিপাস রেক্স আছে, মেডিয়া আছে, এখান থেকে কিন্তু বেশ কিছু দেখবে স্কিপ করা আছে, তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস যখন পাবে সেখানে পরিষ্কার বলা আছে। হয়তো বা দেখবে সেখানে এই ইডিপাস দ্য কিং সেটা ওখানে নেই, অথবা অ্যাগামেমনন এটা ভি ওখানে নেই, জাস্ট তুমি যদি মিডিয়া এন্ড অ্যানিড সাইড বাই সাইড ইলিয়াড এই 3টাকে কভার করো তাহলে কিন্তু তুমি মডিউল 1 থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, যদি কোনো কোশ্চেন পরীক্ষাতে
সেট হয়ে থাকে, তাহলে মেইনলি তোমাকে ফোকাস করতে হবে এখানে ইউনিট 1, ইউনিট 2 এন্ড ইউনিট 5, বাদ বাকি দুটো ইউনিটকে তুমি স্কিপ করতে পারো। এরপরে আসছি মডিউল 2। মডিউল 2 তে আমরা পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড থেকে কাকে পড়তে হবে, সেনেকাকে পড়তে হবে, দান্তেকে পড়তে হবে এন্ড ওভিডকে পড়তে হবে। এখান থেকে দেখো এই যে সেনেকা, দান্তে এন্ড ওভিড, এই তিনটে থেকেই কিন্তু কোশ্চেন হয়ে থাকে, বাট তোমার ক্ষেত্রে তো তিনটে করা সম্ভব না, যে কারোর ক্ষেত্রে এই ডিটেইল সিলেবাস যেটা তোমার সামনে আমি প্রেজেন্ট করছি এত ভাস্ট, এটা এতটাই ম্যাসিভ যে কারোর পক্ষেই এটা করা সম্ভব নয়। সুতরাং এখান থেকে খুব টেকনিক্যাল ভাবে তোমাকে স্কিপ করে যেতে হবে যে তুমি কোনটা করবে কোনটা করবে না, ক্লিয়ার? এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট থিয়েস্টিস এন্ড সাইড বাই সাইড ইনফার্নো, এটা আমি বলে রাখি। এরপরে আসছি মডিউল 3। মডিউল 3 তে আমরা দেখো কি পাচ্ছি। মডিউল 3 তে আমি চারটে ইউনিট পাচ্ছি। এই চারটে ইউনিট থেকে তোমাকে যেটার উপরে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে ডেথ ইন ভেনিস এন্ড ক্রাইম এন্ড পানিশমেন্ট। এই দুটো যদি তুমি কমপ্লিট করো তাহলে মোটামুটি তুমি মডিউল 3 কে কভার করতে পারবে। এন্ড মডিউল 4 ঠিক একই রকম ভাবে, এখানে মডিউল 4 এও যা আছে এখান থেকে শুধুমাত্র তুমি এ ডলস হাউস এটা যদি কভার করো এন্ড লাইফ অফ গ্যালিলিও, এই দুটোকে যদি তুমি কভার করতে পারো তাহলে আর কোন ইউনিটই তোমাকে পড়তে হবে না। জাস্ট এখানে তোমাকে একটু আমি সাজেস্টিভ করেই দিলাম, ক্লিয়ার? তাহলে আমরা আমাদের যে এন্টায়ার সিলেবাস, এই এন্টায়ার সিলেবাস সম্পর্কে দেখো ডিটেইলস আমাদের একটা আইডিয়া হয়ে গেল। যদি আরেকবার দেখে নিই তাহলে আমাদের পেপার 8 এ কি আছে, পেপার 8 এ আমাদের কি কি পড়তে হবে মেইনলি, যদি আমি এটা আরেকবার তোমাকে রিভাইজড করে দিই তাহলে মডিউল 1 থেকে আমাদের পড়তে হবে ইউনিট 1, ইউনিট 2 এন্ড ইউনিট 5, মডিউল 2 থেকে আমাদের পড়তে হবে জাস্ট ইউনিট 1 এন্ড ইউনিট 3, মডিউল 3 থেকে আমাদের পড়তে হবে জাস্ট ইউনিট 1 এন্ড ইউনিট 3 এন্ড মডিউল 4 থেকে জাস্ট আমাদের পড়তে হবে ইউনিট 3 এন্ড ইউনিট 4। এটা গেল পেপার 8 সম্পর্কে। এরপর যদি আমরা পেপার 7 টা দেখি তাহলে পেপার 7 থেকে যদি আমরা জাস্ট মডিউল 1 টা পুরোপুরি ভাবে স্কিপ করে দেই কোনো অসুবিধা নেই, বাট মডিউল 2 থেকে আমাদের যেটা পড়তে হবে এখান থেকে ইউনিট 1 অবশ্যই পড়তে হবে, ইউনিট 3 অবশ্যই পড়তে হবে এন্ড ইউনিট 2 এটা তো পড়া উচিতই উচিত, জাস্ট ইউনিট 4 টা তুমি স্কিপ করতেই পারো। পাশাপাশি এখান থেকে ইউনিট 5 স্যারোলাইন এটা ভি পড়তে হবে। মডিউল 3 থেকে আমাদের কি কি পড়, মডিউল 3 থেকে এখানে যতগুলো ইউনিট আছে মোটামুটি তুমি যদি কভার করো তাহলে বেশ কিছুটা তুমি স্কিপ করতে পারো এই পেপার থেকে, মেইনলি এই পোয়েট্রি সেকশন থেকেই বেশি ফোকাসড করা হয়ে থাকে। এন্ড যদি মডিউল 4 বলি তাহলে মডিউল 4 থেকে তুমি কনসেন্ট্রেট করতে পারো ইউনিট 2 এর উপরে এন্ড ইউনিট 3 এর উপরে, পাশাপাশি ইউনিট 4 এর উপরে, এই তিনটে ইউনিটকে তুমি কভার করতে পারো, ক্লিয়ার? আজকের ডিসকাশন সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই, যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি যোগাযোগ করতে পারো। দেখো এরপরে আসি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেইল সম্পর্কে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা যেটা পাচ্ছি, নাম্বার 1 টেক্সট ওরিয়েন্টেড ক্লাস উইথ ক্লাস ম্যাটেরিয়ালস ইন পিডিএফ ফরম্যাট। আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে প্রত্যেকটা ক্লাসের যে ম্যাটেরিয়াল সেটা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। নাম্বার 2 ক্লাস এট ইভিনিং টাইম, আমার এখান থেকে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে সেটা অবশ্যই ইভিনিং টাইম। নাম্বার 3 রেগুলার উইকলি ক্লাসেস উইথ ফিক্সড টাইম এন্ড ফিক্সড ডেট, এখান থেকে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে তার নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেট আছে, অবশ্যই নির্দিষ্ট ডেটে এন্ড নির্দিষ্ট টাইমে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে। নাম্বার 4 টু ডেজ ইন এ উইক, এখানে যে বলা হয়েছে টু ডেজ ইন এ উইক এটা নির্ভর করে থাকে যে আমাদের সিলেবাস কতটা আছে বা পাশাপাশি আমাদের এক্সামের টাইম কতটা আছে, কতটা টাইম আমাদের ইউনিভার্সিটি দিচ্ছে যার মধ্যে আমাদের এই এন্টায়ার সিলেবাসকে কভার করতে হবে। সেক্ষেত্রে ক্লাস 3 দিন হতে পারে, ক্লাস 1 দিন হতে পারে, তবে প্রথম দিকে ক্লাস অবশ্যই একদিন হবে। নাম্বার 5 হার্ড কপি নোটস, আমার এখান থেকে যে নোটস প্রোভাইড করা হয়ে থাকে সেটা অবশ্যই হার্ড কপি এবং বাই পোস্টের মাধ্যমে, এবং তার জন্য এক্সট্রা কোনো রকম কোনো ফিস নেওয়া হয় না, এবং যে ফিস রাখা হয়েছে মিনিমাম মান্থলি ফিস, দ্যাট মিন্স মেবি এটা তোমার অ্যাফোর্ডেবল হলেও হতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখি যে ক্লাস যেটা কিনা পার্ট 2 এর জন্য যেটা শুরু হতে চলেছে সেটা 2nd September 2024। এরপরেও আজকের ডিসকাশন থেকে যদি তোমার কোথাও কোনো রকম কোনো ডাউট মনে হয় তাহলে তুমি যোগাযোগ করতে পারো, এবং তার জন্য যে কন্ট্যাক্ট ডিটেইলস সেটা তুমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, স্ক্রিনে তো তুমি দেখতেই পাচ্ছ। থ্যাংক ইউ।